আমি আজকে পৌরনীতি প্রথম পক্ষ বিষয়ে পৌরনীতির পরিধ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে পৌরনীতি কি, পৌরনীতির সার্বিক যে পৌরনীতি বিষয়ে আমি একটা প্রাথমিক ধারণা দিয়েছি, আজকে তার পরিধ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে চাই। তো আমি যদি প্রথমে আমরা পৌরনীতির উপর তার ব্যাপকতা, তার পরিসীমা, এই পরিসীমাটা যে আসলে পৌরনীতির পরিসীমা নির্ধারণ করা এটা একটা কঠিন একটা বিষয়, তারপরে আমি একটু ধারাবাহিকভাবে একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করে আমি সেটাকে একটা সমাপ্তি ঘটাতে চাই আর কি। যে আমি যদি প্রথম বলতে চাই যে পৌরনীতি হলো মূলত একটা নাগরিকতা বিষয়ক আলোচনা, যদি এই যেতে আমার পরিধিতে আমার নাগরিক বিষয়ক আলোচনা, সেই নাগরিক বিষয়ক আলোচনার ক্ষেত্রে দেখা যাবে যে নাগরিক কারা, একটা রাষ্ট্রের নাগরিককে, তাহলে এই যে নাগরিক বিষয়ক অর্থাৎ নাগরিকের সমস্ত বিষয়, কখন সে নাগরিক, কখন সে ভোটার হবে, কখন অন্য দেশে নাগরিক, নাগরিকরা কেন আমাদের দেশে নাগরিক না, এই সার্বিক বিষয়ে একটা পর্যালোচনা হলো আমরা কি করতে পারি, আমরা এই পৌরনীতির পরিধিতে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা করতে পারি যে নাগরিক বিষয়ক যে আলোচনা সেটা হলো যে এখানে হলো যে আমাদের পৌরনীতি বিষয়ে যে ব্যাপক পর্যালোচনা, সেক্ষেত্রে যেহেতু আমরা বলেছি যে এটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সেখানে নাগরিকের ব্যাপক বিষয়ক আলোচনাটা হবে এখানে পৌরনীতির মূলত হলো পরিধি এবং বিষয়বস্তুর মধ্যে বিষয়গুলো পড়ে। তারপরে হলো জায়গায় হলো নাগরিকের অধিকার এবং কর্তব্য। আমি শুধু একটা রাষ্ট্রের নাগরিক, নাগরিক আমি যখন যদি আমি নাগরিক হতে চাই আমাকে কি করতে হবে, ওই রাষ্ট্রের প্রতি, ওই রাষ্ট্রে জন্মগ্রহণ করা, না হয় অন্য অন্যভাবে আমি নাগরিকত্ব নিতে পারি, কিংবা আমি কি করতে পারি যে আমি ওই রাষ্ট্রের যদি আনুগত্য প্রকাশ না করি তাহলে আমি কিন্তু ওই রাষ্ট্রের নাগরিক নই। তাহলে আমি যখন একটা রাষ্ট্রের নাগরিক সেখানে আমার কি কি অধিকার আছে, আমি নাগরিক হিসেবে আমার কি অধিকার আছে, আমি আমার যে মৌলিক চাহিদা, আমি নির্দিষ্ট করে বলছি আমার যে মৌলিক চাহিদা, আমার যে ডিমান্ড, সেই চাহিদাটা পূরণ করে কি রাষ্ট্র। আমি এডুকেশন নিচ্ছি, এডুকেশন যদি আমাকে না দেখে তাহলে কি করবে, আমাকে দেখবে কি রাষ্ট্র। এই রাষ্ট্রের কারণে হবে কি যে আমি রাষ্ট্রের থেকে আমি কি করছি যে আমি কতগুলো অধিকার ভোগ করি, আবার কি সেই অধিকার অনুযায়ী আমি কি করি, আমি আমার কর্তব্য আমি সেখানে কি করতে পারি। একটা নাগরিককে আমি যখন অধিকার নামে প্রতিষ্ঠা করতে যাই তখন আমার অটোমেটিক আমার রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য, দায়িত্ব, কর্তব্য চলে আসে। যদি এই কর্তব্য আমরা অবহেলা করি তাহলে আমরা একটা আদর্শ নাগরিক হতে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে নাগরিকের অধিকার এবং কর্তব্য বিষয়ে আমরা কি করতে পারি যে আমাদের অবশ্যই সেখানে আমাদের আমাদের অধিকার কি, আমরা কিভাবে অধিকার আদায় করে নিচ্ছি, আমরা কিভাবে ওই রাষ্ট্রের প্রতি আমি এত দায়িত্ব, আমার অধিকার নেওয়ার পরে আমি কেন রাষ্ট্রের থেকে আমি আমি দায়িত্ব পালন করব না, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দায়িত্বের প্রতি আমাকে সচেতন থাকতে হবে। তাহলে একটা নাগরিকের অধিকার এবং কর্তব্যের পর্যালোচনাও এই রাষ্ট্রবিজ্ঞানের পৌরনীতির পরিহিত বিষয়বস্তুর মধ্যে পড়ে। তৃতীয় পয়েন্ট, নাগরিকের সাথে জড়িত সামাজিক প্রতিষ্ঠানের পর্যালোচনা। আমি যদি প্রথম আমাদের সামাজিক প্রতিষ্ঠান আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথম আদি সংগঠনটা হলো আমার পরিবার। সেই পরিবারের সাথে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান সেখানে কি আছে যে আমাদের প্রথম যে সামাজিক প্রতিষ্ঠান সেটা হলো আমাদের পরিবার। পরিবারের আমার কাদের নিয়ে আমাদের পরিবার, পরিবারের আমাদের যে সদস্যগুলো মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই, আত্মীয় স্বজন, এদের নিয়ে যে আমাদের পরিবার, সেই পরিবারের সম্প্রসারণ রূপই কিন্তু আমাদের আজকের রাষ্ট্র। তাহলে এই যে আমাদের যে নাগরিকের সাথে জড়িত সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থাকে, সেখানে সেবামূলক প্রতিষ্ঠান থাকে, সেই সামাজিক প্রতিষ্ঠানের সাথে আমাদের কি করতে হবে যে আমাদের পর্যালোচনা করতে হবে। সেই পর্যালোচনার মধ্য দিয়ে আমরা কি করি, আমরা যদি পৌরনীতির সাথে আমরা যদি নাগরিকের সাথে যদি আমরা কি করতে পারি যে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে যদি এই সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আমরা জিয়ে রাখি বা আমাদের প্রতিষ্ঠানগুলো কি কি, আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য, সেই প্রতিষ্ঠান আমাদের জন্য কি সেবা দিতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা কি করতে পারি এই আমরা সামাজিক প্রতিষ্ঠানের আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে আমরা কি করতে পারি আমাদের এই পরিধিটাকে আমরা নির্ধারণ করতে পারি।
এরপরে আছে রাজনৈতিক প্রতিষ্ঠানের পর্যালোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠানটা কি, যে যেমন একটা আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক দল এটা সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান, তারপরে হলো সেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো হলো কি আমাদের হলো যে হলো আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে আমরা কি করতে পারি, যে আমাদের রাষ্ট্র এটাও কিন্তু একটা রাজনৈতিক ইনস্টিটিউশন, একটা রাষ্ট্রটাও কিন্তু একটা, তাহলে আমাদের কি করতে পারি আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে কি আছে, একটি রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে তার তার সংবিধান তার পর্যালোচনা, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠানের আমরা কি পর্যালোচনা করতে পারি, আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতা আসতে পারি, এক একটা দেশের সংবিধান অনুযায়ী আমরা এক একটা রাষ্ট্রের ক্ষমতা, এক একটা রাষ্ট্রের তাদের যে তাদের রাষ্ট্র ব্যবস্থাতে তাদের যে একটা অবস্থান, সেই অবস্থানটাকে নির্ধারণ করে দেয় সেই রাষ্ট্রের সংবিধানই পর্যালোচনা করে দেয়। এই গত দেখা যাচ্ছে যে আমাদের কাছে আমাদের দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসক কি করে, যে রাজনৈতিক দলের নেতা, যে যে রাজনৈতিক দলের নেতা গিয়ে মেজরিটি বর্জন করবে জাতীয় সংসদে সেই হবে প্রধানমন্ত্রী। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রতি ইনস্টিটিউশনটা কিন্তু আলাদা, সে দলের দেখা যাচ্ছে যে আইন পরিষদে তাদের যদি নাও থাকে কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচনটা কিন্তু সেখানে দেখা যাবে যে এই তা পরোক্ষ নির্বাচন হলেও সেখানে কিন্তু প্রেসিডেন্ট আইনসভার সদস্যও নন, কিন্তু উনি দেখা যাবে সেখানে কি আছে যে এই আইন পরিষদের সদস্য না হলেও তিনি হলো শাসন বিভাগের সদস্য কর্তাময় ব্যক্তি, সে কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এই যে তাহলে একটা রাষ্ট্রের প্রধান, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর একজন রাষ্ট্রপতি, এই যে একটা বিষয় যে মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি পরিষদ শাসন ব্যবস্থা, এই সমস্ত কিছু আমরা কি করি এই রাজনৈতিক প্রতিষ্ঠান কেন্দ্রিক পর্যালোচনার মধ্যে আমরা এগুলো পেয়ে থাকি। তাহলে আমরা কি আছে যে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দল কিভাবে গঠিত হচ্ছে, রাজনৈতিক দল তাদের কার্যক্রমটা কি, রাজনৈতিক দল তাদের তারা যদি সরকার গঠন করে তাহলে তারা তাদের অবস্থানটা কি, বিরোধী দল থাকা অবস্থায় তাদের অবস্থানটা কি, এই সমস্ত কিছু আমরা কি করতে পারি এই রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো পেয়ে থাকি। এই জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা আমাদের কাছে এই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পরিণতির পরিধির মধ্যে আমাদের সেইখানে কিন্তু একটা এর ব্যাপক আলোচনা, ব্যাপক পর্যালোচনা, এটা আমরা কিন্তু এই রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে আমরা সেটা পেয়ে থাকি। পরবর্তী পর্যায়ে নাগরিক স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আলোচনা, নাগরিক স্থানীয় দিক। আমরা যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনের কথা বলি, আমরা যদি এই আমরা ইউনিয়ন পরিষদের সাথে বিশেষ করে একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এই যে আমরা যখন আমরা একজন নাগরিক শিখেছে সে একদম স্থানীয়, অর্থাৎ স্থানীয়ভাবে আমি একজন কি করতে পারি, আমার কিন্তু সে অধিকার আছে, লোকাল গভর্নমেন্ট নির্বাচন করার অধিকার আমার সেখানে আছে। আবার দেখা যাচ্ছে যে সে স্থানীয় গভর্নমেন্টে দেখা যাচ্ছে যে আমি যদি ওই অঞ্চলের বাসিন্দা না হই তাহলে কিন্তু আমি সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না। তাহলে আমাদের স্থানীয় দিকটা কি, আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো আমাদের হলো স্থানীয় সরকার। এই স্থানীয় যে একটা নাগরিক সে কি করে স্থানীয়ভাবে সে ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। অনুরূপভাবে একই ব্যক্তি আবার সে কি আছে যে ওই ব্যক্তি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একজন জাতীয়, অর্থাৎ স্থানীয় দিক থেকে আবার পরবর্তী পর্যায়ে জাতীয় পর্যায়ে তার অবস্থান নিতে পারে। তাহলে একজন নাগরিক তার কেবল স্থানীয় দিক এবং জাতীয় দিক, জাতীয় দিক কিন্তু আমাদের যেমন জাতীয় নির্বাচন করাতে বিভিন্ন জাতীয় সমস্যা সম্পর্কে আমাদের কিন্তু সেখানে কি করতে হয় আমাদের একটা ভূমিকা থাকে, সেই ভূমিকাটা আমাদের জাতীয়ভাবে কিন্তু আমাদের কি আছে, আমি একদিকে আমি স্থানীয় বাসিন্দা হিসেবে আমি একজন নাগরিক, আবার আমি জাতীয় একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একজন জাতীয় কার্যক্রমে আমি ভূমিকা নিতে পারি। এবং স্থানীয় দিক থেকে দেখা যেতেছে অনেক জনগণের মধ্যে অনেকেই যারা নেতৃত্ব করে তারা জাতীয় পর্যায়ে তারা নেতৃত্ব করতে পারে। আবার অনুরূপভাবে যে আমি যদি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করতে যাই দেখা যাবে জাতীয় পর্যায়ে যিনি নেতা নেতৃত্ব করেন, যেমন আমরা জাতিসংঘের সদস্য, জাতিসংঘে যদি আমাদের কোনো সিদ্ধান্তের বিষয় কোনোই হয় তাহলে বাংলাদেশের কে তার প্রতিনিধিত্ব করেন, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু প্রতিনিধিত্ব করেন। তাহলে একদিকে আমি কে আছে, আমি একজন জাতীয় লোকাল গভর্নমেন্টের আমি একজন প্রতিনিধি,
আবার দেখা যাচ্ছে আমি জাতীয়ভাবে আমি একজন প্রতিনিধিত্ব করতে পারি, আবার আন্তর্জাতিকভাবে আমি কিন্তু প্রতিনিধিত্ব করতে পারি। এইভাবে কি আসছে যে মানুষ থেকে লোকাল পর্যায় থেকে এসে ন্যাশনাল পর্যায়ে তার কি অবস্থানটা সে কিন্তু সুদৃঢ় করতে পারে। এই জন্য আমরা বলতে পারি যে পরিণতির পরিধির ভিতরে আমরা একজন নাগরিকের স্থানীয় দিক, জাতীয় দিক, আন্তর্জাতিক বিষয়ে আমরা পর্যালোচনা করতে পারি। সামাজিক বিমূর্ত বিষয় সম্পর্কে আলোচনা, সামাজিক বিমূর্ত বিষয়গুলো কি আছে? যেমন আমাদের একটা রাষ্ট্রে পরিচালনা করতে গেলে সেখানে একটা রাষ্ট্রের নির্দিষ্ট আইন কানুন আছে, অর্থাৎ সঠিক, অর্থাৎ একেবারে সেখানে কোনো অ্যাবসলিউটলি আমাদের সেখানে কোনো রকম অবস্থা চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি যে আমাদের বিমূর্ত বিষয়ের মধ্যে আমরা কিন্তু আইন করতে পারি। আমাদের কি আছে, আমাদের রাষ্ট্র সেখানে আইন দিয়েছে। আইন শুধু আপনার আইন থাকলে হবে না, সেখানে আইনের কিন্তু সেখানে কি করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আবার আইনকে সেখানে কি করতে হবে যে আইন যদি আমি করতে যাই তাহলে সেখানে কি নৈতিকতার কিন্তু একটা সম্পর্ক আছে। আইনের সাথে যদি নৈতিকতার সম্পর্ক না থাকে সে আইন কিন্তু আমরা টিকতে পারি না। আইন, নৈতিকতা, তারপরে সাম্য, যেমন একটা একটা রাষ্ট্রের অবস্থান যদি আমরা নির্ধারণ করতে যাই সেখানে কি হবে, আমরা অবশ্যই সেখানে আমরা কি করতে পারি যে আমরা একটা আইনের আমরা কি করতে পারি সেখানে একটা সাম্যভিত্তিক সমাজ যদি না থাকে, সাম্যভিত্তিক রাষ্ট্র যদি না থাকে তাহলে কিন্তু সেখানে কি হবে না, আমরা কিন্তু সেখানে আমাদের অধিকার কিন্তু একটা নাগরিক হিসেবে আমি কিন্তু সেখানে অধিকার আমি প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের সেখানে কি আসবে যে এই সাম্য সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আর একটা কি আছে, একটা জাতির যদি তো একটা মানুষের যদি একটা জাতির না শুধু একটা মানুষের স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কি করতে আমাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবো না। তাহলে পরিণতির পরিধিতে এই আমাদের যে বিমূর্ত বিষয়টা, সামাজিক যে বিমূর্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কি করতে পারি, একটা পর্যালোচনা ছাড়া আমরা সঠিক অর্থে আমরা কি করতে পারি না। আমরা রাষ্ট্র আমরা পরিণতির পরিধি নির্ধারণ করতে গেলে অবশ্যই আমাকে সামাজিক বিমূর্ত বিষয়গুলো নিয়ে আমাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। পরেরটা, নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পর্যালোচনা। আমি তো আজকে একজন পরিপাটি বিশ্বের একজন নাগরিক বলতে পারি, কিন্তু একটা দেশের নাগরিক বলতে পারি, কিন্তু আমরা কি অবস্থা ছিল? আমরা যদি প্রাচীন গ্রীসের দিকে যাই, প্রাচীন গ্রীসে কি ছিল? প্রাচীন গ্রীসে ছিল হলো যে তারা নাগরিক কারা ছিল, যারা শুধুমাত্র রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে, অর্থাৎ যারা তারাই একটা প্রকৃত অর্থে নাগরিক ছিল। সেখানে মহিলাদের নাগরিক অধিকার পর্যন্ত সেখানে ছিল না। তাহলে কি আছে, সেখানে সীমিত সংখ্যক নাগরিক ছিল আর অন্যান্য মানুষেরা কিন্তু সেখানে অধিকার কিন্তু সেখানে প্রতিষ্ঠা ছিল না। অতীতের ইতিহাস পর্যালোচনা করতে 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 আজকে আমরা কি করছি, প্রত্যেক নাগরিক তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং অধিকার প্রতিষ্ঠার কারণে আজকে আমরা রাষ্ট্র ব্যবস্থা দেখে আসছি যে আমাদের আজকে আমরা কিন্তু একটা নাগরিক, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কিন্তু আজকে আমাদের সমাদৃত, যে আমরা সকল প্রত্যেক মানুষই একজন রাষ্ট্রের নাগরিক। কিন্তু সেখানে কি আছে যে অতীত পর্যালোচনা যদি আমরা দেখতে পাই দেখা যাচ্ছে যে আমরা সেখানে কি আসে নাই, যে আমাদের কিন্তু সেই নাগরিক অধিকারটা ছিল না। পরবর্তী পর্যায়ে যে বর্তমান, বর্তমান আমরা কি করতে পারছি যে নাগরিকের বর্তমান যে তাদের যে অবস্থান সেখানে কিন্তু আজকে আমরা প্রথমে বলেছি আমরা পরিপাটি একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা যে নাগরিক অধিকার ভোগ করছি সেইটা কিন্তু কি ছিল না, অতীতে কিন্তু সেখানে ছিল না। এবং বর্তমান আমরা একটা কি আছে যে সারা বিশ্বেই আমরা কি করছি, সেই আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা আজকে আমাদের রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণ সেখানে নিশ্চিত করা হয়েছে। আর কি আছে যে ভবিষ্যতের পর্যালোচনা, আমি আজকের যে একজন পরিপাটি নাগরিক ভবিষ্যতে কি হতে পারে, গণতন্ত্র ভুলণ্ঠিত হতে পারে, আমার নাগরিক অধিকার সেখানে নস্যাৎ হতে পারে, সেখানে আমাদের কি করতে হবে, সেখানে অবশ্যই আমাদেরকে এই ভবিষ্যৎ চিন্তা করে যে আমাদের আমরা তো আজকে ভালো আছি কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন তো এই অধিকারটা কোন পায় সেই ব্যাপারে আমাদের কি করে চিন্তা চেতনা করতে হবে। যদি সেই চিন্তা ভাবনা না থাকে তাহলে দেখা যাবে একটা জাতি ভবিষ্যতে তার অন্ধকারের দিকে ধাবিত হবে। আজকের যে আমি নাগরিক অধিকার পাচ্ছি, বর্তমান যে প্রেক্ষাপট সেখান থেকে আমাদের যদি অতীতকে আমরা যে একটা অন্ধকারে ছিলাম সেখান থেকে আমরা বর্তমান আলোকিত হয়েছি, অনুরূপ ভাবে ভবিষ্যতে আমরা আলোকিত হতে আমাদের প্রজন্ম যেন আলোকিত থাকতে পারে, তারা যেন তাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য আমাদের তাদেরকে শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে তাদেরকে আমাদের কি করতে হবে যে তাদেরকে আমাদের আমরা যদি অবদান তাদের কাছে না রাখি
তাহলে তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু নাগরিক হিসেবে এসে কিন্তু এই অধিকারটা ভোগ করতে নাও পারে। এই জন্য পুরনীতির পরিধিতে আমরা নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যতের পর্যালোচনা আমরা সেখানে করতে পারি। তারপর আছে সামাজিক জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়ের পর্যালোচনা। একটা একটা মানুষ, একজন নাগরিক, সে কিন্তু সামাজিক তার সমাজ জীবনের বিভিন্ন দিকের পর্যালোচনা সে কিন্তু তার কিন্তু আছে। আমি শুধু কিন্তু একটা বলি, একজন মানুষ শুধু খাই মানে খাই খাই করলাম, আমি খেলাম ঘুমালাম, এটার ভিতরে কিন্তু মানুষ সে কি করতে পরিতৃপ্ত না। পরিতৃপ্ত কোথায়? যে তার বিভিন্ন তার সমাজ জীবনের তার বিভিন্ন দিক তাকে প্রভাবিত করে। এই যে প্রভাবিত করে আমাদের শিক্ষক সমাজ, তাদেরকেও কিন্তু তারা কি করে যে তাদেরকে কিন্তু কি হয় যে তাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখে যে তার অবস্থানটা কি, সেখানে কি আছে যে আমরা কিন্তু তাদের কি আছে যে আমরা শুধুমাত্র খাইলাম ঘুমাইলাম এইটাই কিন্তু আমাদের জীবন না। আমাদের কি করতে হবে যে আমাদের বিভিন্ন দিক, আমার পোশাক পরিচ্ছদ, আমার জীবনযাত্রা, আমার চিন্তা চেতনা, আমার ভাবনা, এই সমস্ত কিছু মিলেই কিন্তু একটা মানব জীবন। এই মানব জীবনে আমরা যদি করতে চাই তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই বসে থেকে হেলায় জীবন কাটিলে কিন্তু আমার চলছে না। আমার সেখানে কি আছে যে সমাজ জীবনের বিভিন্ন দিক আমাদের কাছে, সেখানে কি হয় যে আমেরিকান নির্বাচন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে আসলো কে গেল সেখানে কিন্তু আমাদের কোনো কিচ্ছু আসে যায় না। কিন্তু তারপরে কি আমরা বসে থাকি চায়ের দোকানে বিভিন্ন আড্ডাতে যে সেখানে ডোনাল্ড ট্রাম্প তার যে আচার ব্যবহার কথাবার্তা, আবার এদিকে জো বাইডেন তার যে এটা, এই যে আমরা যে পর্যালোচনা করি এটা আমাদের কি হয় যে সমসাময়িক দিক দেখা যাচ্ছে যে সমসাময়িক বিষয়ের দিকে আমাদের কি করি আমরা পর্যালোচনা করতে পারি। যে আমরা শুধু ভালো গ্রাম আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো একটা নির্বাচন হলো, সেখানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সেখানে আমরা কিন্তু চিন্তা করি যে না হয়তো পৃথিবীটা একটা সুন্দরভাবে পরিচালিত হবে, এই যে চিন্তা চেতনা, তাহলে আমরা কি করতে পারি যে আমাদের কিন্তু শুধুমাত্র ওই বসে থেকে চলবে না, আমাদের কি হবে যে বিভিন্ন কেসে সমাজ জীবনের বিভিন্ন দিক এবং সমসাময়িক বিষয়ের আমরা কি করতে পারি সেখানে পর্যালোচনা করতে পারি। সমসাময়িক বিশ্বে কি হতে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, এই আজকের যে অস্থিতিশীল বিশ্ব, আজকের করোনা পরিস্থিতি, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাকে আন্দোলিত করে, আমাকে আলোড়িত করে। এই আন্দোলিত বা আলোড়িত করার মধ্য দিয়ে আমরা কি করি যে আমরা কিন্তু এই পরিণতির পরিধি বিষয়বস্তুতে আমরা সেই বিষয়গুলো আমরা অবশ্যই পর্যালোচনার মধ্যে রাখি। আমি ক্লাসটা আসলে সংক্ষিপ্ত করার জন্য আমি কম কথা বলে আমি চলে যাওয়ার চেষ্টা করছি। যাই হোক, আগামী ক্লাসে আমি পরিণতির পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আলোচনা করব। যাক, আমি সে সর্বশেষ এটা হলো রাজনৈতিক ঘটনাবলী এবং শাসনতান্ত্রিক বিকাশের পর্যালোচনা। এই যে আমাদের যে শাসনতান্ত্রিক বিষয়, শাসনতান্ত্রিক বিষয়ের পর্যালোচনা যদি আমরা করতে যাই তাহলে সেখানে কি আসছে যে আমাদের আমরা সারা বিশ্ব, আমরা যে প্রাচীন যুগে ছিলাম, মধ্যযুগে এসেছিলাম, আজকের আধুনিক যুগ, সেখানে আমরা কি পেরেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা রাজনৈতিক ঘটনাবলী পর্যালোচনা করে আমরা কি করছি, আমরা একটা স্ট্যান্ডার্ড একটা মানে চলে এসেছি। আমাদের বাংলাদেশের কথাই চিন্তা, আমরা বাংলাদেশে কি অবস্থায় ছিলাম, আমরা জানি যে এই স্বাধীন বাংলার যে পতন ঘটেছিল নবাব সিরাজদ্দৌলার পলাশি যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের 1757 সালে 23 জুনে আমাদের যে যে আমরা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেখান থেকে আমরা কি পেলাম, সেখানে সেই ঘটনা বলি আমরা কিন্তু আমাদের মনে আছে, আমরা কিন্তু পরাধীন হয়ে গেলাম। পরাধীনতার পরে আমরা যাই হোক 1947 সালে দীর্ঘ 190 বছর পরে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে যায়। স্বাধীনতা দিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা কি পেলাম, ওখানে দেখলাম যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এই আমরা যখন রাষ্ট্র ব্যবস্থাতে আমরা যখন দেখলাম যে না আমাদের সেখানে পাকিস্তান হওয়ার পরে আমাদের সে আমরা কি করতে পারিনি, আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি, সেখানে আমরা কি করলাম, আমরা সেখানে আন্দোলন সংগ্রাম, তাহলে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছিলাম, যে সেখানে তিতুমীরের বিদ্রোহ, তারপরে ক্ষুদিরামের ফাঁসি, প্রীতিলতা, এইভাবে আমরা বঙ্গভঙ্গ, পরবর্তী পর্যায়ে বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার, এরকম করতে করে আমরা 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মধ্য দিয়ে আমরা সেখানে কি করলাম, আমরা 1905 সালের বঙ্গভঙ্গ, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কি করলাম,
যে আমরা আমাদের একটা ইতিহাসের যে আমাদের পর্যালোচনা, সেই পর্যালোচনার মধ্য দিয়ে 1947 সালে আমরা কি পেলাম, একটি স্বাধীন, দুইটি স্বাধীন রাষ্ট্র, ভারত বিভক্ত হয়ে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠিত হলো। আমরা পাকিস্তানের পক্ষ থেকে 1947 সালে আমরা পাকিস্তান হওয়ার পরেও আমরা কি পেলাম, আমরা কিন্তু সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠাতা হয় নাই। সে অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমরা কি করতে হয়েছে, আমাদের আন্দোলন সংগ্রাম করে আজকের আমি বাংলাদেশ পেলাম। কি হয়েছিল সেখানে, যে 1951 সালের ভাষা আন্দোলন হয়েছিল, 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়েছিল, তারপরে পরবর্তী পর্যায়ে 62 সালের শিক্ষা আন্দোলন, 1966 সনের ছয় দফা, 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন। এই যে আমাদের বিভিন্ন ঘটনাবলী, রাজনৈতিক ঘটনাবলী, ঘটনাবলীর মধ্য দিয়ে আমরা কি করলাম, আমরা পরবর্তী পর্যায়ে 1971 সনে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন সর্ব বাংলাদেশ পেলাম। এই যে আমাদের ঘটনা পর্যালোচনা, এবং পরবর্তী পর্যায়ে আমরা কি পেলাম, যে আমরা বাংলাদেশ সরকার আমাদের শাসনতন্ত্র প্রণয়ন করে আমাদের মতো আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হলাম। এইভাবে আমরা কি করলাম, যে শাসনতান্ত্রিক পর্যালোচনার মধ্য দিয়ে আমরা আজকে ঘটনাবলী, অর্থাৎ রাজনৈতিক ঘটনাবলী এবং শাসনতান্ত্রিক পর্যালোচনার মধ্য দিয়ে একটা জাতি সেখানে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমাদের কি হচ্ছে, পরিণতি পরিণত বিষয়বস্তুর মধ্য দিয়ে আমাদের কি হয়, যে আমাদের এই বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী এবং শাসনতান্ত্রিক সংস্কারের বিষয়ে আমাদের সেখানে পর্যালোচনা করতে হয়। মূলত পরিণতির পরিধি ব্যাপক, আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই ব্যাপকতার জন্যই পুরনীতি সাবজেক্টটাকে সবাই গ্রহণ করে এবং সকলেই এটাকে আন্তরিকভাবে জানার জন্য হলেও তারা পড়াশোনার চেষ্টা করে। আমি চাবো যে এই বিষয়টি পড়ে ছেলে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই যেন পুরনীতির পরিধি সম্পর্কে তাদের ধারণা হয় এবং তারা সঠিকভাবে পুরনীতির বিষয়ে পাঠ করে তাদের জ্ঞান অনুশীলন করে একজন আদর্শ নাগরিক হবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।